সেটি কিন্তু সে করেই যায়, সংসারে, পরিবারে, আত্মীয় স্বজনের, সমাজে, যে কারো প্রয়োজনে, যেটা সমাজের জন্য কল্যাণকর, পরিবারের জন্য কল্যাণকর, সেই কাজটুকু সে 100% দিয়েই করে। সে তার চাকরির কারণেই আমাদের অন্য অন্য বছরের অনুষ্ঠানে থাকতে পারে না। আজকে আমরা খুবই আনন্দিত, আজকে আমরা রিপনকে আমাদের সাথে পেয়েছি এবং রিপন এতটা সুন্দর, এতটা আবেগঘন কথা বলতে পারবে সেটাও আমি বুঝতাম না। আসলে তো শুনি নাই ওর বক্তৃতা, ভালোই বক্তৃতা দিয়েছে। একটা জোরে তালি দেন রাইসুল ইসলাম রিপনের জন্য। শুনুন গার্ডিয়ানরা, এই যে খেলা হইল দুই দিন, গান, নাচ, কবিতা, এগুলি কি আপনারা এর ভালো লেগেছে? হা বা না? হা, বুঝলাম না, তাহলে হাত তুলেন। রাইট, ঠিক আছে। শুনেন, একজন মানুষ যখন সব দিক থেকে বেড়ে ওঠে সেই কিন্তু সফল মানুষ হয়। শুধু ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই সফল মানুষ হয় না, শুধু ভালো ভালো গ্রেড পেলেই সফল মানুষ হয় না। আল্লাহর রহমতে আমরা এই যে ভাই বোনরা যারা আছি, আমরা এগুলি ফার্স্ট সেকেন্ড হয়ে আসছি, কিন্তু আমরা দেখেছি জীবনে একটা সফলতার জন্যে সব দিক থেকে বেড়ে ওঠা, তার সংস্কৃতি মনে হয়তো হয় আমার ছোট ভাই সাইমন সাদিক, আপনাদের প্রিয় অভিনেতা, বলে গেছেন যে সংস্কৃতিবান না হলে মানুষ পূর্ণ মানুষ হয় না। কাজে এই সংস্কৃতির চর্চা আমরা করি, আমরা এই স্কুলে চেষ্টা করি, এবং নতুনের ভিতরে যা যা আসতেছে তা বলি। আমাদের পরবর্তী প্রকল্পে আছে এই স্কুলে একটা আইটি, একটা কম্পিউটার ল্যাব করব, রাইট? আমাদের ছেলেমেয়েরা আইটি লিটারেট হবে, এই ছোট ছোট শিশুরা তারা কম্পিউটারে হ্যান্ডস অন প্র্যাকটিস করবে। আর সাথে সাথে আরেকটা আরও কিছু পরিকল্পনা আমাদের ভিতরে আসছে, এগুলি আপনারা জানতে পারবেন ভবিষ্যতে। আমরা জানি যে অনেকগুলি পুরস্কার দেওয়ার আছে অনেক, আর আপনারা অধিরাক্ষককে সুন্দরবনের প্রোগ্রামের জন্য অপেক্ষা করতেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। হ্যালো, এই মুহূর্তে যখন আমার বড় ভাই শ্রীনলাথ মডেল স্কুলের সভাপতি বক্তৃতা দিতেছিল, তখন আমার মোবাইলে একটা ফোন আসে, আমাদের 2022 সালে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া আক্তার আইকনে বৃত্তি পেয়েছিল এমএ বাড়ি শিক্ষা প্রকল্পের অধীনে। এমএ বাড়ি প্রকল্প গাজীপুর জেলাতে প্রতি ক্লাসে একটি করে কম্পিউটার উপহার দেয়। লামিয়া গাজীপুর জেলাতে প্রথম স্থান অর্জন করে সে কম্পিউটার বিজয়ী হয়েছে, এই মেসেজটা আমার মোবাইলে ফোন করে এখন জানাইছে। লামিয়ার জন্য একটা জোরে হাততালি। এবং লামিয়া, তুমি উপস্থিত থাকলে মঞ্চের কাছে চলে আসো, সবাই তোমাকে দেখবে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে খুব অল্প সময়ে বক্তব্য প্রদান করবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হাজি ছোটগলি স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান সজল স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীনলাথ মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শ্রী পূর্ব জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীনগর স্কুল মডেল স্কুলের চেয়ারম্যান শ্রদ্ধা নজরুল ইসলাম রতন মামা, উপস্থিত আছেন আমাদের এই এলাকাকে আলোকিত করেছেন, আমাদের অত্যন্ত কাছের, আমাদের মাঝে আসার সুযোগ কম হয়, আমি এলাকার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে বসে আছে ব্রিগেডিয়ার রাইসুল ইসলাম,
কাছে আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, পরিচালক জনাব শফিকুল ইসলাম সহ অনেক অনেক গুণী ব্যক্তির আগমন ঘটছে। আমি এই গুণবন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, স্নেহগণ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানটা গত 2 তারিখে শুরু করছিলাম, ওখানে কথা হয়েছে, এখন বক্তব্যের সময় না, আমি একটু আসতে দেরি হয়েছে, দুঃখিত, আমার আরও আগে আসা দরকার ছিল। এখন ওনারা কথা বলবেন, আমরা শুনবো, আর এখন পুরস্কার বিতরণ শেষে কিন্তু অল্প সময়ের মধ্যে বাকিভাবে আজান হবে। আমি অতিথি মণ্ডলীকে কথা বলার সুযোগ দিয়ে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল হান্নান সজল স্যারকে, ওনার মূল্য